সালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। মাঝে মাঝে নিজের কপালে নিজেই শনি ডেকে আনে, আর এই শনি ডাকাডাকির খেলায় একটা গ্রুপ তো হচ্ছে যে নিজেরা মনে করলেন যে উস্কানি মেন্টালিটিতে থাকে, যেমন যুক্তরাষ্ট্র, আর আরেকটা গ্রুপ আছে এদের তালে পড়ে। ইউক্রেনের এই রাশিয়া যুদ্ধ দেখা যাদের আসলে বোধগম্য এখনও হয় নাই, যুক্তরাষ্ট্র আসলে কোন ধরনের হেল্প করে, তাদের পরিণতি অবশ্যই ধ্বংস দিয়েই হবে, এটা খুবই স্বাভাবিক। এত কিছু বোঝে কিন্তু বন্ধু হিসেবে যুক্তরাষ্ট্র কেমন সেইটাই বোঝে নাই। রেজাল্ট কি হয়েছে দেখেন, গত কয়েকদিন আগে তাইওয়ানের প্রেসিডেন্ট শাই তিনি কোথায় গিয়েছেন, আমেরিকাতে। সেখানে গিয়া চীন বলছে গেছো ভালো কথা, কিন্তু মার্কিন স্পিকারের সাথে দেখা করবা না। চীনের এই হুমকি ধামকি ডিঙাইয়া দেখাও করছে, সেখানে আবার অস্ত্র চুক্তির সাইনও করছে, প্রতিরক্ষা সহযোগিতা করবে এমন সাইন যখন করছে তো তাইওয়ানকে খেলার ভিতরে দেখেন আরও আগুন জ্বালে দিছে আমেরিকা। যুদ্ধজাহাজ একটা পাঠিয়ে দিছে চীনের সমুদ্র সীমানার ভিতরে অনুমতি ছাড়াই। পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, যে কোনো সময় চীন তাইওয়ান যুদ্ধ শুরু, সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রেখেছে মহড়া শেষ করে চীনের সেনারা। আর এই সকল কিছু দেখে তাইওয়ান বলছে যে তাইওয়ানের চারপাশে চীন এই মুহূর্তে 70টা যুদ্ধ বিমান, 11টা যুদ্ধজাহাজ খুব কাছেই স্ট্যান্ডিং পজিশনে রেখেছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে তাইওয়ান ভূখণ্ডের আশেপাশে বিশাল সেনাযজ্ঞ সাজিয়ে বসে আছে চীন। চীনের ইস্টার্ন থিয়েটার কমান্ড তাইওয়ানের কাছে সামরিক মহড়া অব্যাহত রেখেছে, আর 11টি যুদ্ধজাহাজ এবং যুদ্ধবিমান, বোমারো বিমান সহ 59টি আরও স্পেশাল ক্রাইটেরিয়ার বিমান সেখানে তারা শনাক্ত করেছে। বেইজিংয়ের মহড়ার জেরে সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে তাইওয়ান, তারাও আবার পাল্টা হুমকি দিচ্ছে চীনকে। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে জানিয়েছে তাইওয়ানের সশস্ত্র বাহিনী নাকি সর্বোচ্চ প্রস্তুত আছে। অপরদিকে চীনকে সংযত আচরণের আহ্বান জানিয়েছে কে, যুক্তরাষ্ট্র। কিন্তু দেখেন যুক্তরাষ্ট্র সংযত আচরণের অনুরোধ জানাইয়া নিজেরা কি করছে, এই খবর আজকের খুব লেটেস্ট খবর। তাইওয়ানে নিয়ে চলমান উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্রের ইউএসএস মিলিয়াস গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার হঠাৎ করেই চীন সরকারের অনুমোদন বা অনুমতি না নিয়েই অবৈধভাবে চীনের নানশা এলাকার সমুদ্রে অনুপ্রবেশ করেছে। চীনের গণমুক্তি ফৌজের দক্ষিণাঞ্চলের এলাকা নৌ এবং বিমান বাহিনী পাঠিয়ে সতর্কতার সাথে বিষয়টিকে তত্ত্বাবধান করছে। চীনের গণমুক্তি ফৌজের দক্ষিণাঞ্চলীয় এলাকার মুখপাত্র থিয়ান চুন রি তিনি এই সকল তথ্য দিয়েছেন। তিনি বলছেন দক্ষিণ চীন সাগর দ্বীপপুঞ্জ এবং আশেপাশের সমুদ্রে চীনের প্রশ্নাতীত সার্বভৌমত্ব আছে, চীনা বাহিনী সবসময় কড়া নিরাপত্তা দেয়, পাশাপাশি এই মুহূর্তে এলাকার স্থিতিশীলতা দৃঢ়ভাবে রক্ষা করতে চাচ্ছে চীন। কিন্তু আমেরিকা বলছে যে এটা তাদের একটা মহড়ার অংশবিশেষ। এখন এটা বেসিক্যালি চীন কুশকানি দেওয়া না, আপনার কী মনে হয় যে এই সিচুয়েশনে আইসা এখানে যদি এরকম কোনো অ্যাক্টিভিটিস চালায় তো চীন এটাকে কীভাবে নেবে? তবে এখানে একটা মজার বিষয় আছে, আমার ভিডিওগুলো আজকে যারা নিয়মিত দেখেছেন, আমেরিকার একজন কমেডিয়ান যে জেরি সাহেব ডোরে, তিনি কিন্তু একটা কথা বলছিলেন যে চীনের আশেপাশে প্রায় 400 সামরিক ঘাঁটি কিন্তু আমেরিকা করে রাখছে। এখন কোথাও না কোথাও এই বিষয়টাই কিন্তু আসলে চীনকে একটা প্রেশার ক্রিয়েট করা হচ্ছে। চীন তাইওয়ানরে আক্রমণ করলো, আমেরিকাকে আক্রমণ করবে না? এই আমার আগের ভিডিওতে দেখে নেবেন যে কেন চীন আসলে আমেরিকার শত্রু না, এটা আমেরিকার মানুষই মনে করে। এখন তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রি করার জন্য এই যুদ্ধকে লাগানোটা আমেরিকার জন্য জরুরি, 100% জরুরি। আবার তাইওয়ানের প্রেসিডেন্ট হঠাৎ করে যে সাহস পাচ্ছে, বলতেছে যে কোনো পরিস্থিতিতে তারা আপনার চীনকে মোকাবেলা করার জন্য সর্বোচ্চ প্রস্তুত আছে। আচ্ছা, চীনের টোটাল দেশটার সাইজের সামনে তাইওয়ানের জিডিপি বলেন, সামরিক বাহিনী বলেন, মানে এটা আছে কোনো কিছু আছে? আবার যুক্তরাষ্ট্র এমন কথা বলতেছে না যে চীনের বিরুদ্ধের থেকে তাইওয়ানকে বাঁচাই আইনা, হ্যাঁ তাইওয়ানকে স্বাধীনতা করে দিবে। আমেরিকা দেখেন যে এক চীন নীতিরই অনুসরণ করে চীনের সাথে কূটনৈতিক সম্পর্ক রাখছে, অপরদিকে তাইওয়ানরে সিস্টেমিক্যালি অস্ত্র ব্যবসার জন্য এই জায়গাটা টার্গেট করা। এখন কিন্তু এই যুদ্ধটা লাগলে এটার জন্য তাইওয়ানের প্রেসিডেন্টও দায়ী। চীন তো সবসময় দাবি করে আসতেছে যে এটা আমাদের জায়গা, বাট চীন কিন্তু এখনও সামরিক আক্রমণ শুরু করে নাই। আর গত বছর এই যে মার্কিন স্পিকার ন্যান্সি পেলোসির সফর থেকে শুরু করে 2023 সালের আজকের দিন পর্যন্ত একের পর এক ধাঁচা ধাঁচ আমেরিকা এবং তাইওয়ান কিন্তু বিভিন্ন অ্যাক্টিভিটিস চালাই যাচ্ছে, যেটা অবশ্যই চীনের জন্য হুমকি স্বরূপ, যেহেতু চীন তাইওয়ানকে ছাড় দিবে না অন্য কোনো রাষ্ট্র হিসাবে। তো সেই ক্ষেত্রে এখন যদি যুদ্ধটা লাগে তাহলে এটার দায়ভার কার যাবে?
আমেরিকার সেই ব্যক্তি বলা লাগে না, সারা পৃথিবী এই মুহূর্তে আমেরিকার উপর বিরক্ত। পৃথিবীতে এমন কোনো যুদ্ধ নাই যেটাতে আমেরিকা কানেক্ট নাই, পৃথিবীর এমন কোনো দেশে এমন কোনো গৃহযুদ্ধ নাই যেটাতে আমেরিকা কানেক্ট নাই, সব জায়গায় আছে। তো রেডি থাকেন নতুন এই যুদ্ধের জন্য, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।